সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভলফোন। এটি লিখেছেন বেন জনসন। এটি একটি এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোবেন ড্রামা। তো আজ আমরা ছোট্ট করে সারাংশটা জেনে নেব, চলুন শুরু করা যাক। আসলে ভলপোন একজন বৃদ্ধ এবং ধনী লোক। তিনি ইতালির শহর ভেনিসে বসবাস করেন। তার কোনো সন্তান নেই। তিনি অধিক সম্পদ, বিশেষ করে স্বর্ণ অর্জনে খুবই আগ্রহী বা লোভী। তিনি লোকদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করেন। এ কাজে তার পরাশ্রয়ী চাটুকার ও ধূর্ত চাকর মুস্কা তাকে সাহায্য করে। ভলপনে লোক ঠকানোর জন্য একটি চক্রান্ত করেন। তিনি মুমূর্ষ রোগীর নাটক করেন এবং বিছানায় শুয়ে পড়েন বা শায়িত হন। তখন এলাকার লোভী লোকজন ভলপনের মৃত্যু প্রত্যাশা করে এবং মৃত্যুর পরে তার সম্পত্তির অংশীদার হওয়ার আকাঙ্ক্ষা করে। সুতরাং ভলপনকে খুশি করার জন্য তারা বিভিন্ন মূল্যবান উপহার, অর্থ, সম্পদ নিয়ে হাজির হয়। কারণ মৃত্যুর পরে ভলপনে এই সম্পদ তারা পেয়ে যেতে পারে, এই আশায়। ভোল্টরে যিনি একজন উকিল, তিনি ভলপনকে খুশি করার জন্য একটি প্রাচীন ও মূল্যবান পাত্র অর্থাৎ প্লেট নিয়ে হাজির হন। ভোল্টরের আগমনের পূর্বেই ভলপন বিছানায় শায়িত হয়ে যান, অর্থাৎ মানুষ দেখে তিনি ইচ্ছা করে শায়িত হয়ে যান, অসুস্থ ভান করা শুরু করেছিলেন। মোস্কা অর্থাৎ তার চাকর উপহারটি নিয়ে নেয় এবং ভোল্টারকে আশ্বাস দেয় যে ভলপনে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবেন এবং তার একমাত্র উত্তরাধিকার হবেন ভোল্টরে। ভোল্টরে খুবই সন্তুষ্ট হন এবং প্রস্থান করেন। তারপর সেখানে উপস্থিত হন কোরবাসীয়। তিনি ভলপনের চেয়ে অধিক বৃদ্ধ এবং আশা রাখেন যে তিনি বেশি দিন বাঁচবেন এবং তার সম্পত্তির উত্তরাধিকার হবেন। তিনি ভলপনের জন্য উপহার স্বরূপ এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হলেন। মুস্কা সেটি নিয়ে নেয় এবং আরো একটি নতুন ফন্দি বের করে। সে কোরবাসীকে ও বোঝায় যে তার সমস্ত সম্পত্তি ভলপনের নামে লিখিয়ে দেওয়া উচিত এবং তার পুত্র বোনারিওকে বঞ্চিত করা উচিত। তাহলে ভলপনে সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর আগে কোরবাসীকেও উত্তরাধিকার ঘোষণা করবেন। এই চমৎকার বুদ্ধিতে কোরবাসীও বেশ সন্তুষ্ট হন এবং প্রস্থান করেন। তারপর সেখানে আসেন কার্ভিনো, যিনি একজন ব্যবসায়ী। তিনি উপহারস্বরূপ হীরার অলঙ্কার নিয়ে হাজির হন। মুস্কা সেটি নিয়ে নেয় এবং তাকেও আশ্বস্ত করে ও বিদায় করে। মুস্কা অর্থাৎ যে চাকর তার মনিবকে জানায় যে কার্ভিনোর চমৎকার সুন্দরী ও যুবতী বউ আছে, যার নাম সেলিয়া। সেলিয়া ভেনিস শহরের সবচেয়ে আকর্ষণীয় নারী। তখন ভলপনে ছদ্মবেশ ধারণ করেন এবং সেলিয়াকে দর্শনের সিদ্ধান্ত নেন। ভলপনে স্কটের ছদ্মবেশে ধারণ করেন, যিনি মান্তুয়া শহরের এক বিখ্যাত ঔষধ বিক্রেতা। ছদ্মবেশে তিনি কার্ভিনোর বাড়ির পাশে যান এবং উচ্চস্বরে ঔষধ বিক্রয় শুরু করেন। সেলিয়া বেলকুনিতে বের হলে, অর্থাৎ যে সুন্দরী, সে বেলকুনিতে বের হলে ভলপন তাকে দেখে অভিভূত হন। ফ্রিতে ঔষধ নেওয়ার জন্য সেলিয়া তার হাতে রুমাল ফেলে দেয় এবং ভলপনে সেটি নিয়ে নেন। এই দৃশ্য দেখে কার্ভিনো খুবই রাগান্বিত হন এবং ছদ্মবেশরত ভলপনকে ধুলাই করে তাড়িয়ে দেন। তিনি তার নির্দেশ বউ সিলিয়াকে অপরাধী সাব্যস্ত করেন এবং দুশ্চরিতা আখ্যা দিয়ে বেলকুনিতে যাওয়া নিষেধ করে দেন। ভলপনে বাসায় ফিরে মুস্কার কাছে সেলিয়ার রূপের প্রশংসা করেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা পোষণ করেন। মুস্কা একটি বুদ্ধি বের করে এবং কার্ভিনোর বাসায় হাজির হয়। সে কার্ভিনোকে বলে যে যদি কোনো যুবতী, সুন্দরী ও ভালো চরিত্রের মেয়ে ভলপনের সাথে বিছানায় যায়, তবে তার মনিব সুস্থ হয়ে যাবেন। ডাক্তার এমনটাই পরামর্শ দিয়েছেন। তদুপরি ডাক্তার তার নিজের মেয়েকে ভলপনের জন্য অফার করেছেন। সুতরাং এমত অবস্থায় সেই ডাক্তারই ভলপনের উত্তরাধিকার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন ওই কার্ভিনো সম্পত্তি হারানোর ভয়ে তার নিজের বউকে ভোলপনের জন্য প্রস্তুত করার আশ্বাস দেন। সুতরাং মুস্কার উদ্দেশ্য সফল হয়, অর্থাৎ চাকরির উদ্দেশ্য সফল হয় এবং সে প্রস্থান করে। প্রতিমধ্যে মস্কার বনারিওর সাথে দেখা হয়। সে বনারিওকে বলে যে তার পিতা কোরবাসীও তাকে বঞ্চিত করবেন এবং সমস্ত সম্পত্তি ভোলপনের নামে লিখে দেবেন। বনারিও সেটি বিশ্বাস করে না। মুস্কা তাকে ভোলপনের বাসায় নিয়ে যায় বিষয়টি প্রত্যক্ষ করার জন্য। তার পিতার উপস্থিত হওয়া পর্যন্ত তাকে লাইব্রেরিতে অপেক্ষা করতে বলে। তখন কার্ভিনো তার বউ সেলিয়াকে ধোঁয়া দিয়ে ভোলপনের বাসায় হাজির হন। ধোঁকা দিয়ে তিনি জোরপূর্বক তার বউ সিলিয়াকে ভোলপনের কামরায় পাঠিয়ে দেন। ভোলপনে তৎক্ষণাৎ তার বিছানা থেকে লাফিয়ে ওঠেন এবং সিলিয়াকে আলিঙ্গন করার চেষ্টা করেন। সেলিয়া নিজেকে বাঁচাতে চিৎকার করা শুরু করে। বনারিও তখন লাইব্রেরি থেকে চিৎকার শুনতে পায় এবং মুস্কা ও ভোলপনকে প্রহার করে সিলিয়াকে উদ্ধার করে পালিয়ে যায়। ভোলপনে ও মুস্কা তাদের অপরাধের জন্য বেশ ভীত হয়ে যায়। ঠিক তখন সেখানে কোরবাসীয় ও ভোল্টারে এসে হাজির হয়। মুস্কা তৎক্ষণাৎ একটি মনগড়া গল্প তৈরি করে যে বনারিও তার মনিবকে আক্রমণ করেছে, কারণ তার পিতা ভোলপনকে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায়। এই কথা শুনে কোরবাসীয় বেশ রাগান্বিত হন এবং তার পুত্র বনারিওকে তাজ্য ঘোষণা করেন। মুস্কা আরো বলে যে বনারিও তার মনিবকে ধর্ষণের অপবাদ দেওয়ার জন্য সিলিয়াকে ব্যবহার করেছে। বনারিও তার মনিবের বিরুদ্ধে কোর্টে মামলা করতে চায়। তখন ভোল্টেরে আশ্বাস দেয় যে সে ভোলপনের পক্ষে কোর্টে লড়াই করবে। কোর্টে সবাই ভোলপনের উত্তরাধিকার হওয়ার আশায় তার পক্ষে সাক্ষ্য দেয়। ভোল্টেরে বলে যে বনারিও এবং সেলিয়া অপকর্মে লিপ্ত হয়েছে এবং ভোলপনের বিরুদ্ধে চক্রান্ত করেছে, কারণ বনারিওর পিতা সমস্ত সম্পত্তি ভোলপনের নামে লিখে দিয়েছেন। কোরবাসী ও কার্ভিনো এই কথায় সমর্থন দেয়। তখন বিচারক মণ্ডলী বনারিও ও সেলিয়াকে দোষী সাব্যস্ত করে ও কারাগারে প্রেরণের সিদ্ধান্ত নেয়। সুতরাং ভোলপনকে কেসটি জিতে যান। পরবর্তীতে ভোলপনে মস্করা করার জন্য নতুন ফন্দি বের করেন। তিনি অর্থলোভীদের অপদস্থ করার সিদ্ধান্ত নেন। সুতরাং তিনি নতুন নাটক সাজান এবং সমস্ত সম্পত্তি মুস্কার নামে লিখে দেন। তারপর তিনি তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেন। মৃত্যুর খবর শুনে অর্থলোভীরা খুশি হয় এবং একে একে ভোলপনের বাড়িতে হাজির হয়। তারা দলিলে মুস্কার নাম দেখে, অর্থাৎ চাকরের নাম দেখে বিস্মিত হয়ে যায়। তদুপরি মুস্কা তাদের অপমান করে তাড়িয়ে দেয়। তখন ভোলপনে তাদের আরো বেশি অপমান করার সিদ্ধান্ত নেন এবং সৈনিকের ছদ্মবেশে মুস্কার সাথে রাস্তায় নেমে আসেন। তিনি ছদ্মবেশে ভোল্টারকে চরম অপমান করেন। এতে ভোল্টারে প্রচন্ড রাগান্বিত হয়ে যান এবং কোর্টে ভোলপনের ব্যাপারে সব সত্য কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেন। ভোল্টারে কোর্টে একটি পেপার দাখিল করেন যেখানে তিনি পূর্বে বলা মিথ্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বনারিও সিলিয়াকে নির্দোষ বলে দাবি করেন। তিনি আরো উল্লেখ করেন যে মুস্কা সবাইকে ধোঁকা দিয়েছে। সুতরাং বেচারক মণ্ডলী সৈনিক রূপে ছদ্মবেশী ভোলপনকে নির্দেশ দেয় মুস্কাকে কোর্টে হাজির করতে। ভোলপনের মুস্কাকে ডাকতে বাসায় যান। তখন মুস্কা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ সমস্ত সম্পত্তির মালিক এখন মুস্কা। এখন ভোলপনে উভয় সংকটে পড়ে যান এবং কোর্টে সবকিছু স্বীকার করার সিদ্ধান্ত নেন। ভোলপনে স্বরূপে কোর্টে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন। বিচারক মণ্ডলীর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তখন বিচারক মণ্ডলী বনারি ও সিলিয়াকে বেকসুর খালাস দেয় এবং সমস্ত অর্থলোভী অপরাধীর সাজা শোনায়। মুস্কাকে বেত্রাঘাত করা হয় এবং দাস হিসেবে জাহাজে প্রেরণ করা হয়। ভোলপনের সমস্ত সম্পত্তি হাসপাতালে দান করা হয় এবং তাকে অসুস্থ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কোরবাসিও কে আমিত্ব আশ্রমে রাখার সিদ্ধান্ত হয় এবং তার পুত্র বুনারিওকে পিতার সম্পত্তির উত্তরাধিকার করা হয়। ভোল্টারের লাইসেন্স বাতিল করে তাকে ভেনিস শহর থেকে বিতাড়িত করা হয়। কার্ভিনো বিয়ের সময় যে যৌতুক নিয়েছিল তার 3 গুণ অর্থ সিলিয়াকে প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরিশেষে সমস্ত অর্থলোভীরা উপযুক্ত শাস্তি পায়। তো এই ছিল ভোলপনের বেন জনসনের যে সামারি। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।